পড়ে আর সে সময় তো গন্থ এখন নেই, কিন্তু সেই গন্থ বেশিরভাগ গন্থ কলিযুগের মানুষ উপলব্ধি করবে না, ভুলভাবে গ্রহণ করবে বলে সে সময় গন্থ সমাধি দেওয়া আছে। দেখেছেন গন্থ সমাধি, রাজা দামোদর মন্দিরের পিছনে গ্রন্থ সমাধি আছে, অনেক গ্রন্থ যেগুলো কলিযুগের মানুষ এত ভুলভাবে নেবে। দেখুন রাসলীলা বর্ণনাটা কীভাবে নিচ্ছে লোকে, নেবে বলে গ্রন্থ সমাধি। কিছু কতিপয় কিছু গ্রন্থ রেখেছেন, কিন্তু নরতমদাস ঠাকুর, শ্রীনিবাসাচার্য, ভাষানন্দ, তারা তো সব পড়েছে, সেইগুলোকে সরলীকৃত করে বাংলায় দিয়ে গেছে। আমাদের মানে আমাদের ভক্ত তো সবাই আছে, কিন্তু আমাদের বঙ্গবাসী ভক্তরা অত্যন্ত উপকৃত, গর্বিত। তাই ভক্তিবিনোদ ঠাকুর, নরতমদাস ঠাকুর যে সমস্ত পদ দিয়ে গেছেন, যেগুলো গায়করারও গিয়ে আনন্দ পায়, পালা কীর্তন গান, আর যারা যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তারা যখন ওইগুলোকে কোট করে করে ব্যাখ্যা করেন, তারা নিজেরাও আনন্দ পান, জগৎজীবকে আনন্দ পান। আমাদের নামহট্ট প্রচারে যারা আছেন, মায়াপুরে দেখি প্রচন্ডবাবু, পদ্মনাথবাবু মহারাজ, বেশিরভাগ নরতমদাস ঠাকুর আর ভক্তিবিনোদ ঠাকুরের কর, এত এত রসালো জিনিস, মহারাজটা একদম ডুবেই থাকে এর ভিতরে, ভক্তি গীতের ভিতরে, বিশেষ করে প্রেম ভক্তি চন্দ্রিকা। তো সেটাই আমি যা শিক্ষার উপর বলতে চাইলাম, যে এত সহজ সরল শিক্ষা তিনি তুলে ধরেছেন, সেইগুলো পড়ে যদি আমরা একটু অনুভব করি। আমি মাঝে মাঝে শিবগুরু চরণ পদ্ম গানটা বসে দেখতাম, কী লিখেছেন, কী লেখা দিয়েছেন, এক একটা শব্দের উপরে অনেক অনুভব করলে তার সেই গুরু ভক্তের প্রবলতা তার কলমের আকাশে আকাশ পেয়েছে। তিনি যতটা গুরু ভক্তি নিজে করেছেন, গুরু কৃপা লাভ করেছেন, সেটা তিনি দিয়ে গেছেন, সেটা যদি কেউ নিজেকে আচরণ করে শিখাবে, নিজের জীবনেও ব্যয় হতে পারবে। প্রভুপাদ সেটার উপরে তিনি নিজেও খুব ইন্সপায়ার হয়েছেন, আর ইস্কনের সমস্ত ভক্তদেরকেও সেটা শিখিয়ে গেছেন। গুরু মঠের একজন মহারাজ বলছিলেন যে ইস্কনের ধীরে ধীরে এত বিকাশ লাভ করছে, তার একমাত্র কারণ হচ্ছে নরতমদাসের ঠাকুর ভাবছিল বহুপাত ধরেছেন, বহুপাত দিয়ে গেছেন আমাদেরকে, আমাদের ভিতরেও সেটা দেখা যায়। আর বিশেষ করে আমরা আরও উপকৃত, গুরু মহারাজ বহুপাতের প্রতি কতটা গুরু ভক্তি, বহুপাত এটা বলেছেন এই লাস্ট ছিল ভক্ত স্বামী মহারাজ হচ্ছেন এখন চেয়ারম্যান জিডিসি, লাস্ট উজ্জয়িনীতে জিবিসি মিটিং হবে, তো মিটিংয়ের শেষে এক সময় গুরু মহারাজ সঙ্গে দেখা করতে গেছে, গুরু মহারাজ মিটিং থেকে বেরিয়ে যাচ্ছেন আর গুরু মহারাজ বেরোচ্ছেন আর ভক্তের মহারাজ বেরিয়েছেন রাস্তায়, ক্যাজুয়ালি কথা বলে না, এরকম কোনো একটা অফিসিয়াল কথা না, যে মহারাজ আমি এখন চেয়ারম্যান, আমি এখন চেয়ারম্যান, তো আমি এটা অনুরোধ করতে পারি, তো তোমাদের অনুরোধ না, এখন তো আপনার আদেশ করতে পারেন, আমি চেয়ারম্যান হিসাবে আপনাকে আমি বলছি আপনি আপনার ট্রাভেলিং বন্ধ করে মায়াপুরে আপনার অবস্থান করুন, আপনাকে আমাদের অনেক প্রয়োজন, অনেক কিছু জিনিস সিদ্ধান্ত নিতে আপনি ছাড়া, সেজন্য আপনার প্রয়োজনটা অনেক বেশি, তো আপনার ট্রাভেলিং করার থেকে ট্রাভেলিং করে যা যা আপনি করছেন সেটা দেন মায়াপুরে আমাদের জিবিসিকে, সেটা দেন আমরা সেটা বলছেন সেবকরা বলছেন গুরু মহারাজ 10 মিনিট চুপ, কোনো কথা নেই তোদের মাঝে অবাক হয়েছে যে আমি কিছু একটা বলে ফেললাম নাকি, কিছুক্ষণ পরে বলছে থ্যাংক ইউ মহারাজ, বহু পাত্র আমাকে বসে থাকতে বললাম। আপনি চেয়ারম্যান হিসাবে আপনার কথা বলেছেন, কিন্তু বহুপাদের কথা ছাড়া বহুপাদের প্রতি এত নিষ্ঠা, যে গুরুভক্তি, আমরাও আমাদের গুরুদেবের কাছ থেকে সেই শিক্ষা লাভ করতে পারি।
যে আমরা যে গুরু পেয়েছি সাধারণ গুরু নয়, কি ব্যক্তিত্ব, তার উপস্থিতি, তার উপস্থিতিটাই জগৎগুরু। অনেকে লোকে আমাদেরকে বলে তুমি দীর্ঘজীবী সুস্বাস্থ্য, আমাদের দীর্ঘজীবীটা অতটা গুরুত্বপূর্ণ, বা আমরা দীর্ঘজীবী থাকলে দাম আছে যতদিন গুরু মার আছে। সেই সূত্রে আমি এটা বোঝাতে চাইছি যে যে পরম্পরা সূত্রে আমরা সেই গুরু ভক্তি বল পেয়েছি, গুরু মাছ একটা কথা এই মেসেজে দিয়েছেন, আপনারা হয়তো সবাই পেয়েছেন। আমার মনে হয় মহারাজ আছেন, প্রভু আছেন সারা বাংলাদেশে, যে নববর্ষের শুরুতে দুটো মেসেজ পাঠিয়েছেন। একটা মেসেজ ছিল যেটা আমি পড়ি বিভিন্ন অনুষ্ঠানে, যে এক বছর যারা জব করেনি তারা মৃত্যুর দিকে এগিয়ে গেছে, যারা জব করেছে তারা কৃষ্ণের দিকে এগিয়ে গেছে, কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণের সেবা করো, এটা জেনারেল মেসেজ দিয়েছে। দ্বিতীয় দু তিনটে মেসেজ পাঠিয়েছে যে আমি এখন হসপিটালে আছি, এর ভিতরে অনেক মেল আমি পেয়েছি যারা স্বীকার করেছে যারা ঠিক মতো জব করছে না, জব করতে পারিনি। আর তার ভিতরে অনেকে চারটা নিয়মও পালন করতে পারছে না বলে স্বীকার করেছে নিজেরাই। তো আমাদেরকে আমাকে গুরুমাজ আপনি ক্ষমা করে, গুরুমাজ ওইগুলো তুলে ধরে লিখছেন যে আমি এতগুলো মেল পেয়েছি, এটা ক্ষমার কিছু নাই, তো গুরুদেবের কাছে কথা দিয়েছে এই বছর তোমরা প্রতিজ্ঞা করো, তোমরা যে জব করছো না, চারটা নিয়ম ব্রেক করছো, এটাই আমার কাছে বোঝা শুরু, এটা আমার একটা বড় বোঝা হয়ে গেছে, এটা ক্ষমার কিছু নেই, তো তোমাকে এইগুলো করতে হবে। আমাদের যারা বাংলাদেশে যারা প্রচারক আছে, ওই মেয়ের চিঠিগুলো নিয়ে একটু গুরুত্ব অবদান করা উচিত না, মানে বেশি প্রত্যেকটি ডিপার্টমেন্টে ছাত্র সমাজ থেকে শুরু করে ইউথ বা আমাদের যত গৃহস্থ টিচিং আছে সব লিডাররা যেন একটু বেশি অনুধাবন করে। সনাতন দাস ঠাকুর কি বাবু যা বাকি আছে চলুন বলছেন কেন, আমি মুখ্য মানুষ আর কি বলবো, মুখ্য 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 আপনি তো মুখ্য সবাই জানেন, আমি বলবো সবাই এক একটা করে বলতে হবে। হ্যাঁ কোনটা মনে আছে নতুন কাপড় সম্মান মহানন্দ, আমি নতুন কষ্ট করে একটা প্রার্থনা, হ্যাঁ এই প্রার্থনাটা এটা দেখে আসলে আমার শিক্ষা দিতে হবে। নর্তন দর্শক একটা প্রার্থনা ভাটিয়ালি ধমালি সুরে, তার মধ্যে প্রচুর যায় না, মানে কপট বৈষ্ণব বেশে বেড়াইনু দেশে দেশে উদর পূরণ আচরিতে, আপনারা বুঝতে পারছেন কপট বৈষ্ণব বেশে বেড়াইনু দেশে দেশে উদর পূরণ আচরিতে, না বুঝিলাম হরি নাম কিসে হবে পরিত্রাণ, ভেগ ধরি লোক বুঝাইতে, প্রভুত মোর বড় পতির দুরাচার, মহতের নাম ধরি করি নানা ভারী ভুরি, কপটেতে বেড়াইলাম সংসার, বৈষ্ণব বলিয়া মোরে সর্বজনে উক্ত করে, মোর নাহি বৈষ্ণব আচার, পরধন পরনারী ইহাতে মজিল মন, নিরমধি এই মাত্র সার, সটতা চাতুরি করি দম্ভ করিয়া ফিরি, লম্ফ ঝম্প রজনী দিবসে, মানে সরতা করছি চাতুরিটা করছি কত কিছু করছি, দম্ভ করছি লম্ফ ঝম্প মারছি, আমি বৈষ্ণব আমি বড় পণ্ডিত হয়ে গেছি, রজনী দিবসে রাত্রে দিনে গ্রন্থ গীতা শাস্ত্র আদি পড়ি শুনি নিরবধি, মোর মনে কিছু না পরশি, গ্রন্থ পড়ছি
গীতা পড়ছি, সংসার শাস্ত্র পড়ছি, কিন্তু মোহর হৃদয়ে পরশ পাচ্ছে না, পরশ যত না মোর নাই, মোর মনে কিছু না পরশে। আপনি বৈষ্ণব জ্ঞানে ভুনাইল জনগণে, সে তরিল যারে আমি ভারি, মানে যারে আমি প্রচার করছি সে ভগবানের ধামে ভগবত ধামে চলে যাচ্ছে। কহে নরোত্তম দাস মোর হইল সর্বনাশ, আপনি হইলেন সড়াহারি। নরোত্তম দাস বলছেন যে মোর হইল সর্বনাশ, মানে আমি মানে নরোত্তম দাসটার কপট না, আমাদের কথাই বলছেন, আমরা কর্পটা করছি, হরিনাম করছি, তার মর বুঝছি না, মহতের নাম ধরছি, বৈষ্ণব বলে সবাই মানে জানে, কিন্তু আমার মধ্যে কপটতা, সরতা, চাতুরতা, মানে দম্ভ, তারপরে আমার মধ্যে অনেক, আর আমার সবসময় চিন্তা হয় পরধন পরনারী, তার দিকে সবসময় খেয়াল, আমরা ধন পরেন ধন আশা করি, পরনারীর দিকে খেয়াল করি, সরতা করি, চাটুতে করি, দম্ভ দম্ভ করি, জম্প মারি, গীতাশাস্ত্র পড়ি, গীতা মুখস্থ হয়ে গেছে, ভাগবত মুখস্থ হয়ে গেছে, সব কিছুই মুখস্থ আমাদের। কিন্তু বৈষ্ণব বলিয়া আমি, বৈষ্ণব বলে আমি যাকে প্রচার করছি, তুমি হরিনাম করো, তুমি গ্রন্থ পড়ো, ভাগবত পড়ে যাচ্ছ, পড়তে বলছি, সে পড়ছে, তারা পার হয়ে যাবে, তারা ভাগবত চলে যাবে। কিন্তু নরোত্তম দাস সব বলছেন, কহে নরোত্তম দাস মোর হইল সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেল, কী হলো, আপনি হইলাম ছড়াহারি, ছড়াহারি আমি আমি বলছি ছড়াহারিটা, মানে আমি যেভাবে ব্যাখ্যা শুনেছি সেই বলছি, ছড়াহারিটা হচ্ছে যখন মানুষ মারা যায় কাঁধে করে নেয় আর বলে বল হরি হরি বল, বল হরি হরি বল, পিছনে হাড়ির মধ্যে গোবরগুলো ছড়া দিতে যায়, মানে রাস্তা পরিষ্কার পবিত্র করে দেয়, ওই আমার তো পাপি দেহ যাচ্ছে, যে পাপি দেহ সবাই মাথায় করে নিচ্ছে, আর পিছন দিয়ে ছড়া দিতে যায়, হাত দিয়ে ছড়া দিতে যায়, আর ওটাকে ওখানে যাওয়ার পরে ওটা পুরো আকার মাঠে দিয়ে যাই করে দিয়েছে, ওই হাড়িটাকে বাহার দিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে শ্মশানের পর। নরোত্তম দাস ঠাকুর বলছেন আমি হইলাম সেই ছড়া, তা আমরা যদি বৈষ্ণব হয়ে এরকম ধন পরনিন্দা চর্চা বৈষ্ণব অপরাধ করি, তাহলে আমাদের অবস্থাও এরকম হবে, এই ছড়া হারি হয়ে যাবে, সবাই আমরা যারা প্রচার করছি তারা ভগবতন চলে যাবে, কিন্তু আমি হবো ছড়া হারি, সেইটাই আমার অবস্থা হবে, আপনারা সবাই চলে যাবেন কিন্তু আমি সবাই হারিয়ে পড়ে থাকবো, চলো নাম।